প্রিয় ঢাকাবাসী আমি আপনাদের ইশরাক হোসেন আপনাদেরই প্রিয় গেরিলা যোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে আমার বাবার প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রমাণ মিলেছে তার শেষ যাত্রায় লাখো মানুষের ভালোবাসার সেই ঋণ শোধ হবার নয় বাবা হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি আমি এখনো প্রতি রাতে ঘুমানোর আগে আমি তার ভিডিও দেখি এবং সকালে উঠেও আমি তার কথা স্মরণ করি আমি বাসা থেকে বের হই এর মধ্যেই সামনে চলে আসে ঢাকা সিটি নির্বাচন আপনাদের স্নেহ অনুপ্রেরণা এবং বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচনী এই পথে হাঁটতে গিয়ে গত কয়েকদিন ঢাকার রাজপথ ও অলিতে গলিতে আমি চষে বেরিয়েছি সেখানকার বাসিন্দাদের যে ভালোবাসা আমি পেয়েছি সেটি আসলেই ভুলবার মতো নয় এখন আমি বুঝি আমার বাবার শেষ কষ্টটা ছিল উনি পাঁচ বছর দেশে আসতে পারেননি যিনি শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারণে জীবনের শেষ সময়টুকু নিজ দেশে কাটাতে পারেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি সেই দেশে যেই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন ওনার শেষ যাত্রায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে ভালোবাসা দেখিয়েছে সেটি সত্যি আমাকে আবেগাপ্লুত করে তোলে আমার বাবা সারা জীবন জনগণের রাজনীতি করেছেন আমিও তার আদর্শে বেড়ে উঠেছি এবং আমিও আমৃত্যু আমি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই নির্বাচনী এই পথ হাঁটতে গিয়ে গেল কয়েকদিন রাজপথে আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছেন আমি সত্যিই আপ্লুত মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষ যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন আপনজনের মতো তাতে ঋণের বোঝা আরও ভারী হয়েছে আমৃত্যু আপনাদের পাশে থেকে এই ঋণের বোঝা কিছুটা হালকা করার সুযোগ চাই জানি রাষ্ট্রের কাছে আপনাদের বেশি কিছু চাওয়ার নেই চানও না শুধু মন খুলে কথা বলতে চান চান নিরাপদে নির্ভয়ে থাকতে মত প্রকাশের অন্যতম হাতিয়ার স্বাধীনভাবে ভোট দিতে পাঁচ বছর পর একটি ভোট সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা আপনাদের সেই ভোটের অধিকার রক্ষায় যেই সংগ্রামে নেমেছি জীবন দিয়ে হলেও থাকতে চাই এই যুদ্ধে পহেলা ফেব্রুয়ারি একটি দিন দেখিয়ে দিন আপনাদের ক্ষমতা যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কেউ রুখতে পারবে না কোনো অন্যায় কোন চক্রান্ত এবার আর জনগণকে হারাতে পারবে না আসুন ফেব্রুয়ারি সকাল সকাল দল বেঁধে ভোট কেন্দ্রে আপনাদের ধানের একটি ভোট ফিরিয়ে আনবে আপনার ভোটাধিকার মুক্তি পাবে গণতন্ত্র বেগবান হবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রিয় পুরনো ঢাকাবাসী পিতৃহারা ইশরাক হোসেনের অভিভাবক আপনারা আমি আপনাদের সন্তান আমি বেড়ে উঠেছি আপনাদের অলিগলিতে থাকতে চাই আপনাদের মাঝে আমার বাবার মতো বঞ্চিত জনতার সাথে ভোট আপনাদের অধিকার এই রাষ্ট্রের মালিক আপনারা এই দেশের মালিক আপনারা উনিশশো সালে আমাদের বাবারা যে মুক্তিযুদ্ধ করে যে রাষ্ট্র স্বাধীন করেছিল তার মূল মন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক আপনারা পয়লা ফেব্রুয়ারি একটি সুবর্ণ সুযোগ এসেছে অবশ্যই আপনারা সকল ভয় বাধা বিপত্তি সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আপনারা ভোট কেন্দ্রে আসবেন আমরা রয়েছি আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোট সম্পন্ন করার জন্যে যা যা করণীয় আমরা সকল কিছুই করবো আমরা বীরের জাতি আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না অবশ্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পয়লা ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের ভোটটি দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন